স্কিনে আমি কি অ্যাপ্লাই, আমি যে ময়শ্চারাইজিং দিই সেটা হচ্ছে রুমটা খুবই এলোমেলো হয়ে থাকে, আর এই তো খুবই গরম ছিল, গরমে একদমই অসহ্য হয়ে গিয়ে হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ সিরা ফ্রম হিরাইজ গুটলা। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আল্লাহর রহমতে তোমাদের দোয়া আমি অনেক অনেক ভালো আছি। সুন্দর একটি দিনের সুন্দর একটি ব্লগ নিয়ে আমি তোমাদের সামনে চলে আসলাম। তো ফার্স্টে ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে গিয়েছি, আজকে অবশ্যই আমি তোমাদেরকে দেখাবো যে সকালবেলা আমি কিচেনে যাওয়ার আগে আমার স্কিনে আমি কি অ্যাপ্লাই করি। তার আগে আমি তোমাদেরকে বলে দিই, হাজব্যান্ডকে তো আমি ফাইনালি একটা কথা বলে দিয়েছি, আজকে কিচেনে গিয়ে আমি মোটেও কোনো নাস্তা বানাবো না, তুমি অবশ্যই আমাদেরকে বাইরে থেকে স্পেশাল নাস্তা এনে খাওয়াবা, সেটা তো অবশ্যই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, দেখাবো যে হাজব্যান্ড আমাদেরকে আজকে কি স্পেশাল নাস্তা খাওয়া। তার আগে আমি তোমাদের সাথে শেয়ার করি যে আমি ঘুম থেকে উঠে মানে কিচেনে যাওয়ার আগে আমি কি অ্যাপ্লাই করি, কি সানস্ক্রিন দিয়ে থাকি, সেটাই আজকে অবশ্যই অবশ্যই তোমাদেরকে ফাইনালি আমি দেখিয়ে দিব। চলো এখন তোমাদেরকে দেখিয়ে দিই আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে যে আমার স্কিনে আমি কি অ্যাপ্লাই করি। ফার্স্টে তো ফেস তো অবশ্যই ওয়াশ করি, ওয়াশ করার পর আমি যে ময়শ্চারাইজিং দিই সেটা হচ্ছে পতঞ্জলি জেল, এই জেলটা আমি ইউজ করি, দেখো প্রায় শেষ হয়ে গিয়েছে। দেন আমি যেহেতু কিচেনে গিয়ে চুলা অন করি, যেহেতু আমাকে নাস্তা বানাইতে হয়, তো আমি এই সানস্ক্রিমটা ইউজ করি। তো দেখেছো আমি কি সানস্ক্রিম ইউজ করি, দেন কি জেল ইউজ করি, দেন আমার লিপে আমি এই লিপ জেলটা ইউজ করি, এটা অনেক ভালো, তোমরা চাইলে ইউজ করতে পারো। তো দ্যাটস ইট, আমি সকালে ঘুম থেকে উঠে যে ফ্রেশ হই, তো আমার স্কিনের মধ্যে আমি এগুলি অ্যাপ্লাই করি, আজকে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। অবশ্যই মাস্ট বি তোমরা কিচেনে যাওয়ার আগে অবশ্যই অবশ্যই সানস্ক্রিন ইউজ করবো। সকালে ঘুম থেকে উঠে স্কিনে ফার্স্টে আমি কি অ্যাপ্লাই করি সেটা তো দেখিয়েছি, বাট এখন তোমাদেরকে আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমার রুমের ব্যাগটা যে কি মেসি হয়ে থাকে সেটা দেখলেই তোমরা বুঝতে পারবে। ব্যাগটা দেখো এখন কি অবস্থায় আছে। তো নাস্তা খাওয়ার আগেই আমি আমার ব্যাগটা আমি ভালোভাবে গুছিয়ে নিব, কারণ ব্যাগটা যদি না গুছাই তো রুমটা খুবই এলোমেলো হয়ে থাকে। আর এই যে দেখো কালকেই আমার হাজব্যান্ডের জামা কাপড় আমি এখানে বাজ করে রেখে দিয়েছি, সেগুলি রাখি নাই, তো সেগুলি এখন আমি আলমিরা রাখবো, আর আমার ব্যাগটা আমি প্রপারভাবে ভালোভাবে আমি গুছিয়ে নিব, না হলে সারাদিন আমার রুমটা এলোমেলো দেখা যায়, তেমন গুছানো হয় না যে গুছাবো গুছাবো করে। তো এখনই ঝটপট করে আমার ব্যাগটাকে আমি আগে ভালোভাবে ক্লিন করে মানে ঝেড়ে টেড়ে তারপর ব্যাটের যে কুশন পিলো সবগুলি আমি সেট করব, তখন আমার কাছেও দেখতে খুব রিল্যাক্স ফিল আসবে। এখন তো প্রায় রাত্রে বৃষ্টি হচ্ছে, মাঝখানে তো খুবই গরম ছিল, গরমে একদমই অসহ্য হয়ে গিয়েছিলাম। ছোট ব্ল্যাঙ্কেটটা রাখা হয় রাইনের জন্য, কারণ সে ছোট বাচ্চা, তার প্রায় সময় শীত লাগে, তো সেটাই আমি আমার কাছে রাখি। তো সেটাই আমি ব্ল্যাঙ্কেটটাই আমি আগে গুছিয়ে নিচ্ছি, ব্ল্যাঙ্কেটটা আগে গুছিয়ে নিচ্ছি, তারপর এখন আমার ব্যাগ থেকে সব আমি সরিয়ে নিব। সো দেখেছো প্যাট আমি গুছিয়ে নিয়েছি, গুছানোর পর কতটাই ভালো লাগছে। তো তোমরাও এইভাবেই করবা, কি করবা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সবার আগে তোমরা ব্যাটটা ভালোভাবে পরিষ্কার করে গুছিয়ে নিবা, তখন তোমাদের মনটাও খুব ভালো হয়ে যাবে মানে ফ্রেশ হয়ে যাবে, তখন দেখবা তোমাদের রুমটাও ক্লিন লাগছে, তোমাদের মনটাও ফ্রেশ লাগছে। তো দেখো ফার্স্টে আমার ব্যাটটা কেমন দেখাচ্ছিল, খুবই মেসি হয়েছিল, যে আমি ব্যাটটা গুছিয়ে নিয়েছি তো এখন দেখতেও ভালো লাগছে, আমি নিজেও ফ্রেশ হয়ে গিয়েছি আর ব্যাটও গুছিয়ে ফেলেছি। আর এখন আমি রায়ানকে ফ্রেশ করাবো, রায়ানকে রেডি করে রায়নার আমি নাস্তাটা করে নিব। রায়ন ঘুম থেকে উঠে চলে গিয়েছিল হাবিবার রুমে, এখন রায়নকে এনে আমি রায়নকেও সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ করাই, তো আমাদের ফ্রেশ ট্রেশ কমপ্লিট হয়ে গেলে আমরা করে নিব নাস্তা। চলো এখন আমরা নাস্তা করব। এই তো রায়ন রেডি রেডি হয়ে গিয়েছে, এখন কি করবে রায়ন, রেডি রেডি হয়ে গিয়েছে না, এখন চলো বসো আমরা নাস্তা করবো, এখানে বসো। এই তো আমি আর রায়ন এখন নাস্তাটা করে নিব, হাবিবার হাজবেন্ড তারা নাস্তা করে নিয়েছে, শুধু বাকি আছে আমি আর রায়ান। আমি রায়নের জন্য করতে পারি নাই নাস্তা, আমার লেট হয়ে গিয়েছে, তো এখন আমি চলে আসলাম, যে রায়ন ঘুম থেকে উঠেছে রায়নকে রেডি করেছি, এখন চলে আসলাম রায়নকে নিয়ে, রায়ন আর আমি নাস্তাটাকে করে নিব। দিচ্ছে কে সুন্দর করে কেন, মাই গুড বয়, ইয়ামি হয়েছে, ইয়ামি হয়েছে, তো এই নিহারিটা সত্যি অনেক মজা। কত মাম খাবা তুমি, না কত মাম খাচ্ছ, হয়েছে দেখছো,
রায়নকে নিয়ে বসলে এক ঝামেলা, ওকে যখন একা বসে তেমন খেতে চায় না, আর আমার সাথে বসালে সে একটু খাবে। বাট দেখো কি করছে, জামা টামা ভিজিয়ে নিজে তো খাবে না, আমাকেও ডিস্টার্ব করবে, মানে এরকম একটা অবস্থা। তো তোমরা দেখো সে কতটা যে বিরক্ত করে, নো দেখছো সবাই তোমাকে পচা বলছে, সবাই বলছে রায়ন অনেক পচা, দেখছো রায়ন। এই গরমে আমি এখানে রায়নের জন্য জুস বানিয়ে রাখছি, মানে সবার জন্যে এখানে বানিয়ে রাখছি। এখন যার প্রয়োজন হবে এখান থেকে নিবে, আর গ্লাসে ঠান্ডা পানি ঢালবে আর মিক্স করে নিবে। তো সেটা আমি এখানে চিনি আর ট্যাং সেটা আমি মিক্স করে গুলিয়ে রাখছি। যখন জাল লাগবে এটার মধ্যে ঠান্ডা পানি অ্যাড করে, যখন জাল লাগবে গ্লাসে ঠান্ডা পানি অ্যাড করে এখান থেকে জুস নিয়ে মিক্স করে নিবে। এটা নাস্তা করার পরে আমি এই জুসটা বানিয়ে রাখছি। তো তোমরা দেখেছো যে আমি হাজব্যান্ডকে বলেছি স্পেশাল নাস্তা, তো হাজব্যান্ড সাথে সাথে বুঝে গিয়েছে যে আমার স্পেশাল নাস্তা কোনটা বা কী হতে পারে, কারণ আমার খুবই ফেভারিট রান রুটি আর নেহারি। তো সে যেই বুঝে গিয়েছে সে নিয়ে আসলো। তো যেহেতু হাজব্যান্ড চলে যাবে, হাবিবা তার পাপাকে সার্ভ করে সেও সাথে খেয়ে নিয়েছিল, কারণ রায়ন খুবই দুষ্টামি করে। তবে বলে দিয়েছি তোমরা খেয়ে নাও, আমি যেহেতু আমার বেড গুছিয়েছি, আমি ফ্রেশ হয়েছি, রায়নকেও ফ্রেশ করিয়েছি, কারণ রায়নকে নিয়ে যখন আমি বসি খুবই সময় নিয়ে আমাকে বসতে হয়, সে খুবই লং টাইম ধরে সে দুষ্টামি করে। ভিডিও কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্ট করতে ভুলবে না, কারণ তোমাদের একটি কমেন্টই আমাকে ভালো মন্দটা বুঝিয়ে দেয়, ভিডিও করার আগ্রহটা বাড়িয়ে দেয়। তো আজকে আর ভিডিও বেশি একটা বড় করবো না, এখনই এই মুহূর্তে তোমাদের কাছ থেকে নিয়ে নিব বিদায়। বাট বিদায় নেওয়ার আগে তোমরা জানো তোমাদেরকে ছোট্ট একটি কাজ করতে হয়, সেটা হচ্ছে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে হয়। যারা করে দিচ্ছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফিজ।